সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম নুরি নামের যে বক্তাকে জিহ্বা কেটে ফেলা হয়েছিল ওনার অবস্থা খুব খারাপ, তিনি কথা বলতে পারছেন না, জিহ্বার মধ্যে সেলাই দিয়ে জিহ্বা লাগানো হয়েছে কিন্তু তিনি কাগজে কলমে লিখে কারো কথার উত্তর দিচ্ছে। আমরা একটু পরে সেই ভিডিওটি আপনাদের দেখাবো এবং হসপিটালে কি অবস্থায় রয়েছেন। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিনি একটি খানকায় গিয়েছিলেন, সেখানে ওয়াজ মাহফিল করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। সেখান থেকে ফিরার পথে রাস্তার মধ্যখানে তাদেরকে গিয়ে 7-8 জনের মতো একটি গ্রুপ ওনাকে বেদর পিটানো পিটায়, তারপর সেখান থেকে ওনার জিহ্বাটি কেটে ফেলে। তো এই একটি হৃদয়বিদায়ক একটি ঘটনা ঘটিয়েছে তারা, বলা হচ্ছে শিয়ারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। যাই হোক, যারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত বা জড়িত তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় ইনশাআল্লাহ আসবে এবং আমরা দেখব কারা এই ঘটনার সাথে জড়িত। সুন্নি আলেমদের মধ্যে হৃদয়বিদায়ক এমন একটি ঘটনা ঘটেছে যার জন্য পুরো সুন্নি আলেমরা মর্মাহত, হৃদয়ের মাঝে রক্তকরণ হচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা এই মুহূর্তে দেখে আসি উনি কি অবস্থায় রয়েছেন হসপিটালে এবং কিভাবে মানুষের কথার উত্তর দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা ভিডিওতে চলুন দেখে আসি। বড় বড় ডাক্তার ওনার জিপা দেখে ধরে নেই, ওনাকে কাছে আসে নাই। জি হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখেছেন, খুব কষ্টদায়ক এমন একটি ভিডিও যা পুরো বাংলাদেশের মানুষের মনের মধ্যে রক্তকরণ করছে। এই ভিডিওটি আসলে বলার মতো ভাষা নেই, এমন একটি ঘৃণিত কাজ করেছে যারা, তারা আইনের আওতায় অতি শীঘ্রই আসুক। আর আলেমদের বলছি ভাই, আপনারা যেহেতু আলেম হয়েছেন, মানুষের মতভেদ থাকতে পারে, আপনাদের আকিদা অন্য কিছু হতে পারে, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, যাই বলেন, যতটা দল আছে বাংলাদেশের সহি আকিদা যাদের সুন্নত বা একটু আমলের দিকে এদিক সেদিক, বা আপনাদের এই মিলাদ মাহফিল, তারপর নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়গুলো নিয়ে, বা তেরাবির নামাজ কত রাকাত, এই বিষয়গুলো ছাড়া নবীজিকে যারা মানে, যারা কোরআন মানে, যারা হাদিস মানে, সহি হাদিস মানে, তাদের সাথে সবাই একসাথে থাকুন। আহলে হাদিস বলুন আর সুন্নি বলুন, যারাই বলুন, সবাই ভাই ভাই, আপনারা সবাই ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের জন্য কাজ করছেন। আপনারা যদি আজ আলাদা আলাদা থাকেন, আজকে ওনার জিহ্বা কাটা হয়েছে, কালকে আপনার গলা কাটা হবে, সবাই একত্রে থাকতো, আজ সবাই একসাথে থাকতো, তাহলে বাংলাদেশে এরকম ঘটনা বা এই আলেমদের উপর বিভ্রান্তকর ঘটনা ঘটতো না। আজ এই শুরু হয়েছে একজন দিয়ে, কালকে আরেকজন, এরপরের দিন আরেকজন, এভাবে করে প্রতিটি আলেমকে বয় পাওয়ানো হবে। যদি বয় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে অনেক আলেমরাই এরকম কথাবার্তা, বা যারা ইসলামের কথা বলে, সঠিক কথা বলে, যারা মুসলমানের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখ বন্ধ হয়ে আসবে। তো এক হয়ে কাজ করুন, দুশ্মনী করে কি ফায়দা, আলেম আলেমদের মধ্যে দুশ্মনী করে কি লাভ, আপনারা এক হন, তারপর দেখুন বাংলাদেশে আপনাদের কথাই চলবে। জি হ্যাঁ, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ নজরুল ইসলাম, আপনারা দেখছেন নজরুল অফিসিয়াল চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজানোর অনুরোধ রইল। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।